শীতের সবজি শিম, আর তার সাথে যদি হয় বোয়াল মাছ, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো গাইস, স্বাগতম আমার খাদ্য গল্পের চ্যানেলে। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি কিভাবে শিম দিয়ে বোয়াল মাছ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। তো মাছটাকে আমি এই যে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য একটু তেল। আর আমি মাছটা ভেজে নিচ্ছি, কারণ ফ্রোজেন মাছ তো এটা একটু ভেজে নিলে একটু টেস্ট হয়, নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি ভেজে নিচ্ছি। আমি একটু উল্টে নিচ্ছি মাছটা, এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, আর বাকিগুলো ভেজে আমি ফিরে আসব। তো আমি নামিয়ে নিচ্ছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এটা সয়াবিন তেল, এই হাফ কাপের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা অনিয়ন, চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু লাইট ব্রাউন হলে আমি আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট। একটু ভেজে নিব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এখন মশলা দিব, জন্য একটু পানি দিচ্ছি। একটু পানিটা ফুটে উঠেছে আর একটু তেল ছেড়ে ছেড়ে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ, 1 টেবিল চামচ আমি হলুদ দিয়েছি। মরিচ দিচ্ছি আমি 1/2 চা চামচ, মরিচটা আসলে যে যেরকম ঝাল খায় সে সেরকম দিবে। আমি ধনে গুঁড়ো দিচ্ছি এখানে 1 চা চামচ, দিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, আমি এখন কম করে দিব, পরে আবার লাগিয়ে দিয়ে দিব। আমি অল্প করে মানে 1 চা চামচ একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। মশলাটা একটু কষে নিচ্ছি। এখন আরেকটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শিমগুলো। একটু আলু দিব, কিন্তু এখন দিচ্ছি না, এটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি আলুটা দিয়ে দিব। তো আমি এখন এটাকে একটু ঢেকে দিব, ফিরে আসব এটা হাফ সিদ্ধ হওয়ার পর। তো ঢেকে দিলাম, এটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, আমি একটু অল্প করে দিলাম, কারণ আলুটা বেশি খেতে চায় না, এই জন্য আমি অল্প করে দিয়েছি। তো আমি আবারও ঢেকে দিচ্ছি, আলুটা সিদ্ধ হোক তারপরে ফিরে আসব।
তো আমি ঢাকনাটা খুলে নিলাম, আমি একটু চেক করে দেখবো যে সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আমি বেশি জোরে দিলাম না, ভেঙে যাবে। তো এখন আমি একটু মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নিব, কারণ মাছগুলো ভাজা আছে, এখন যদি বেশি করতে যাই তাহলে কিন্তু ভেঙে যাবে। তো আমি একটু মাছগুলো দিয়ে তারপরে আমি একটু কষিয়ে নিব। আমি এই যে কয়েক সেকেন্ড একটু মাছটাকে এটার সাথে একটু নেড়েচেড়ে নিব, তারপর আমি পানি দিয়ে দিব। আবার একটু ঢেকে দিচ্ছি, ফিরে আসব কয়েক সেকেন্ড পরে। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিব, আর এখন আমি একটু পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পানি, বেশি দিব না, বেশি ঝোল রাখবো না, এই এতটুকুই আমি দিব। তো আমি এখন কিছু কাঁচামরিচ, এটা আমার ফ্রোজেন কাঁচামরিচ কাটা ছিল, আমি সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। ঝালটা সম্পূর্ণ আপনাদের উপরে যে যেরকম খায়। আর আমি একটু লবণটাও চেক করে নিব অফ ক্যামেরায়। তো আমি আবারও ঢেকে দিচ্ছি, ফিরে আসব একদম রেডি হওয়ার পর। তো ঢেকে দিলাম। এই তো আমি ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি, এখন একদম রান্নাটা শেষ। আমি একদম ঢিমো আছে রেখেছিলাম। এই তো এখন আমি একটু উপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চামচের মতো একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এখানে টমেটো আপনারা যারা পছন্দ করেন তারা দিতে পারেন, টমেটো দিলে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে টমেটো নেই। তো আমি এর সাথে একটু ধনে পাতাও দিব, এটা আমার ফ্রোজেন ধনে পাতা। হ্যাঁ, আমি একটু দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে দিব, আর চুলাটা আমি অফ করে দিয়েছি। যেহেতু এটা ইলেকট্রিক চুলা একটু গরম আছে, তো এটা কয়েক সেকেন্ড একটু চুলার উপরে রাখবো, তারপরে আমি ফিরে আসব, ফিরে এসে আপনাদেরকে দেখাবো। দিলাম, একটু ঢেকে দিলাম। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের শিম দিয়ে বোয়াল মাছ। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, যেটা আপনাদেরকে আমি না খেলে বুঝিয়ে বলতে পারবো না। আর শীতের শিম আর বোয়াল মাছ, এটা কিন্তু একটা দারুণ কম্বিনেশন। আশা করি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তারপরেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছে। তো আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।